ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চোখ রাখবো পরের খবরে। পূর্ব মেদিনীপুরের ভুপতিনগরে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা। বিজেপির বাইক মিছিলে বাধা দেওয়ার অভিযোগ। ভারতী ঘোষের মিছিলে ইট বৃষ্টি অভিযুক্ত তৃণমূল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ঋত্বিক প্রধান। ঋত্বিক, আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির বাইক মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কিভাবে এই সংঘর্ষের ঘটনা ঘটলো বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখো, যেটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রথমে ভারতী ঘোষ আসে হেলিয়াতে এবং সেখান থেকে একটি বাইক র্যালি শুরু হয় ভূপতিনগর নগরের উদ্দেশ্যে, এবং সেই বাইক র্যালি যখন জুখিয়া বাজারের কাছে পৌঁছায় তখন আচমকাই ইট বৃষ্টি শুরু হয় এই র্যালিকে লক্ষ্য করে, এবং এই ঘটনা পরিপ্রেক্ষিতেই দুই পক্ষের মধ্যে ব্যাপক হারে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুপক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং তার থেকে ব্যাপক হারে উত্তেজনা ছড়ায়। পরবর্তীকালে যেটা দেখা যায় যে বিজেপির 2-3 জন কর্মী সমর্থক আহত হয়, এবং এই খবর পাওয়ার পরেই জুখিয়া বাজারের কাছে তৃণমূলের একটি পার্টি আঞ্চলিক পার্টি অফিস ছিল, সেটার উপরে চড়া হয় বিজেপি কর্মী সমর্থকরা। তারা সেখানে ভাঙচুর চালায় এবং এই ঘটনা ছেড়ে আরো ব্যাপক হারে উত্তেজনা ছড়ায়। পরবর্তীকালে হেরিয়া থানার পুলিশ এবং ভূপতিনগর থানার পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে আসে এবং ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা করে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু দুই পক্ষের দিকে অভিযোগের আঙুল তুলেছে। একদিকে যেমন ভারতী ঘোষ অভিযোগ করেছেন যে এইভাবে তাদের মিছিল মিটিং আজকে কোনোদিন বিজেপিকে আটকানো সম্ভব নয়, সেরকম ভাবে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই, এটা তার বিজেপির অন্তর্কলহের ব্যাপার এবং সেটা তারা তাদের ঘাড়ে চাপিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে, এবং এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনায় টানটান উত্তেজনা রয়েছে এখনো পর্যন্ত। ধন্যবাদ ঋত্বিক তোমাকে।